রবিবার হাঙ্গেরি বুদাপেস্টে বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে জ্যাভেলিন থ্রো ইভেন্টে স্বর্ণপদক জেতেন ভারতের নীরজ চোপড়া। দুর্দান্ত এক লড়াইয়ে পাকিস্তানের আরশাদ নাদিমকে পরাস্ত করে 88.17 মিটার ছুঁড়ে প্রথম স্থান অর্জন করেন নীরজ। কিন্তু সেই ইভেন্টের পর রূপজয়ী আরশাদের সাথে এমন কাজ করলেন নীরজ যা নিয়ে আলোচনা শুরু হয়েছে বিশ্বজুড়ে। কূটনৈতিক ক্ষেত্রে ভারত ও পাকিস্তানের মধ্যেকার সম্পর্ক আদায় কাজকলায়, যেখানে ভারতের নীরজ ও পাকিস্তানের আরশাদের মধ্যে রয়েছে গভীর বন্ধুত্ব, আর সেই বন্ধুত্বের ছবি ধরা পড়ল বুদাপেস্টে। পদক জেতার পর একে অপরকে আলিঙ্গন করেন নীরজ ও নাদিম। এরপর পদকজয়ীদের নিজেদের পতাকা নিয়ে ছবি তুলতে হয়। সেই মতো সোনাজয়ী নীরজ ভারতের পতাকা নিয়ে এবং চেক প্রজাতন্ত্রের পতাকা নিয়ে ব্রোঞ্জজয়ী ইয়াকুব ভাদেজ ছবি তোলার জন্য তৈরি হন। কিন্তু রূপজয়ী আরশাদ নাদিমের কাছে ছিল না পাকিস্তানের পতাকা। সেই সময় আরশাদকে নিজের সাথে দাঁড় করিয়ে নেন নীরজ, আর দুজনের পিছনে জল জল করছিল ভারতের পতাকা। আর এই মুহূর্তটি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সামনে এশিয়া কাপ, ভারত ও পাকিস্তানের ক্রিকেট দল মুখোমুখি হবে এক দুর্ধর্ষ লড়াইয়ের জন্য। তার আগে নীরজ ও নাদিম যে ভ্রাতৃত্বের ছবি দেখালেন তা সত্যি স্মরণীয় হয়ে থাকবে ভারত পাকিস্তানের ইতিহাসে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।